বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, ত্রিপুরা প্রদেশ এনএসইউআই এর পক্ষ থেকে কংগ্রেস ভবনের সামনে আন্দোলন করা হয় এবং সেই আন্দোলনে দাবি করা হয় টিপস এবং ইকফাই ইউনিভার্সিটির পরীক্ষা যেন বাতিল করা হয়। করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব না, ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই এই আন্দোলন করছেন এমনটাই জানিয়েছেন এনএসইউআই এর কর্মকর্তারা। এনএসইউআই এর কর্মী সমর্থক যারা রয়েছেন তারা প্রত্যেকে সেখানে উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং আন্দোলন করেছেন ত্রিপুরা ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল সায়েন্সেস এবং ইকফাই ইউনিভার্সিটির পরীক্ষা যেন বাতিল করে দেওয়া হয়। এর আগেই কিন্তু আমরা দেখেছি যে ত্রিপুরা ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল সায়েন্সেসের যে ছাত্রছাত্রীরা রয়েছে, বিশেষ করে হোস্টেলের ছাত্রছাত্রী যারা রয়েছেন, তারা কিন্তু বিক্ষোভ আন্দোলন গতকাল থেকেই করছেন এবং এই বিষয়টাকে কেন্দ্র করেই আজকে এনএসইউআই এর পক্ষ থেকেও এক আন্দোলন করা হচ্ছে। করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয় এবং পরীক্ষা যাতে পিছিয়ে দেওয়া হয়, পরীক্ষা যাতে না নেওয়া হয়, সেই বিষয়টাকে কেন্দ্র করেই আজকে এই আন্দোলন করা হচ্ছে। ত্রিপুরা প্রদেশ এনএসইউআই এর পক্ষ থেকে কংগ্রেস ভবনের সামনেই আজকে এই আন্দোলন করা হয়েছে। প্ল্যাকার্ড হাতে নিয়ে এনএসইউআই এর যারা কর্মী সমর্থকরা রয়েছেন তার মধ্যে অবশ্যই রয়েছেন এনএসইউআই এর সভাপতি সম্রাট রায়। প্রত্যেকে সেখানে উপস্থিত থেকে সেই বিক্ষোভই কিন্তু প্রকাশ করেছেন এবং টিপস এব ইকফাই ইউনিভার্সিটি এই দুটো কলেজের পরীক্ষা যাতে বাতিল হয়ে যায় সেই কথাই তারা দাবি করছেন। কি বলছেন এনএসইউআই এর নেতৃত্বরা শুনব। যে আমরা বলেছিলাম যে এই সিচুয়েশনে কোভিড পজিটিভ দিন দিন বাড়ছে, এর মধ্যে গতকালকে সাংবাদিক সম্মেলন করে আমরা ঘোষণা দিয়েছি যে আজকে থেকে আমাদের আন্দোলন শুরু হচ্ছে এবং গতকালকেই টিপসের ছাত্রছাত্রীরা এই যে কোভিড পজিটিভ বাড়ছে এবং এই যে কলেজগুলা স্কুলগুলাতে এবং এই যে দিন দিন ছাত্রছাত্রীদের বৃদ্ধি পাচ্ছে, এই যে বিভিন্ন যেমন ইনস্টিটিউট প্যারামেডিক্যাল সায়েন্সে চার পাঁচজন অনেক ছাত্রছাত্রীর কোভিড পজিটিভ ধরা পড়েছে, এর মধ্যে এই সিচুয়েশনের মধ্যে পরীক্ষা নেওয়ার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে ইমিডিয়েট প্রত্যাহার করতে হবে। আমরা ডিমান্ড করছি ত্রিপুরা প্রদেশ এনএসইউআই এর পক্ষ থেকে ইমিডিয়েট ছাত্রছাত্রীদের টিপসের ছাত্রছাত্রীদের পরীক্ষা হয় অনলাইন নিতে হবে, না হয় পোস্টপোন করতে হবে এবং আগামীকাল থেকে ইকফাই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা রাস্তায় নামছি এবং ইকফাইয়ের ছাত্রছাত্রীরাও আগামীকালকে থেকে রাস্তায় নামবে এবং বিশেষ করে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সারা ত্রিপুরাতে আন্দোলন শুরু হয়ে গেছে ত্রিপুরা প্রদেশ এনএসইউআইয়ের পক্ষ থেকে। এবং আপনারা দেখবেন যে এই যে টিপস প্যারামেডিক্যাল সায়েন্সে আমাদের এনএসইউআইয়ের নেতাকর্মীরা ওনারাও আছেন, কলেজ ইউনিটের ছাত্রছাত্রীরাও ওইখানে আছেন এবং আমাদের ডিমান্ড হলো যে ইমিডিয়েট পোস্টপোন করতে হবে, যদি না করা হয় আমরা কিন্তু আগামীকাল আজকে থেকেই আমাদের আন্দোলন শুরু হয়ে গেছে, এটাই আপনাদের মাধ্যমে আমাদের বার্তা। কারণ এই সিচুয়েশনের মধ্যে কোভিড বাড়ছে, এই সিচুয়েশনের মধ্যে ইমিডিয়েট পোস্টপোন করতে হবে এবং প্রত্যাহার ছাত্রছাত্রী, কারণ এটা আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে আপনাদের মাধ্যমে তো দেখছি যে কোভিড পজিটিভ বাড়ছে, এই জায়গার মধ্যে হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে পরীক্ষা নেওয়ার, তো এটা কিছুতেই ছাত্রছাত্রীরা মেনে নিতে পারছে না, তাই আমাদের একটা ডিমান্ড এবং আমরাও আগামীকালকে থেকে আমাদের আন্দোলন শুরু করব। আপনারা শুনলেন এনএসইউআইয়ের নেতৃত্বের বক্তব্য এবং পরীক্ষা বাতিল নিয়ে কিন্তু তারা সরব হয়েছেন এবং বিশেষ করে টিপস এবং ইকফাই ইউনিভার্সিটির পরীক্ষা যাতে বাতিল করে দেওয়া হয় এই বিষয়টাকে কেন্দ্র করেই সরব হয়েছেন এনএসইউআইয়ের নেতৃত্ব। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।